আমি শুধুমাত্র একটা 11 বৎসরের নাবালিক বাচ্চা মেয়ে ছিলাম। আমার সাথে কেন এমন করেছিল বলতে পারো? আসলে আমাদের সোসাইটিতে না কিছু কাপুরুষ আছে, এদের পুরুষ বলা যায় না, এরা শুধু হাবেসের মানে যাকে পায় তাকে এদের হাবেস মিটিয়ে নিতে চায়। মা বোন ভাই বোন কিছুই ভেদাভেদ জ্ঞান থাকে না। আজকে আমি আমার কিছু কালো অতীতটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখো। ঘুম থেকে ওঠার পরে এসে দেখো লেট হয়ে গিয়েছিলো 10 মিনিট, তো যাই হোক ফ্রেশ হয়ে এসে ঝটপট একটুখানি গরম গরম সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি যাতে ওদের উপর যেতে না হয় ডিউটিতে, আর এক দুগাল সেদ্ধ ভাত খেয়ে যেতে পারে। তো শিম আলু একসঙ্গে মানে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই একটা উচ্ছেও দিয়ে দিয়েছি। আলাদা করে সেদ্ধ দেওয়ার টাইম ছিল না, তো ফাইনালি দেখো একসাথে না ঝটপট করে রান্না করে নিয়েছি। চলো এবার ভাতটা দিয়ে দিই, ওদের সার্ভ করে তোমাদের দেখে দিলাম কি রান্না করেছি। সকাল আর এখন সকাল 9:30 বাজছে, তোমার দাদাভাই এই মাত্র বেরিয়ে গেল আর আমি চলে এসেছি পাপাইকে ঘুম পাড়াতে। তোমার দাদাভাই যাওয়ার পর ওকে না দুগাল সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, সকালে উচ্ছে উচ্ছে আর আলু ভাজা, আর ওই কি বলে সেদ্ধ করেছিলাম শিম আলু আর তেতো করলা, তো ওই দিয়ে না খাওয়া হয়ে গেছে সবার। গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে, তো জমিয়ে সকালে খাওয়া হয়েছে, সিম্পল খাওয়া তবে জমিয়ে খাওয়া হয়েছে বলতে পারো। তো খেয়ে দিয়ে তোমার দাদাভাই তো ডিউটি চলে গেছে, আর আমি এসছি ওকে খাইয়ে এই ঘন্টা খা আধা ঘন্টা পর ওকে ঘুম পাড়াতে। তো ঘুম পাড়াতে এসছিও কারণ ও ঘুমিয়ে গেলে না আমি ঘরের কাজ করতে লাগবো, আর আজকে প্রচুর কাজের চাপ বলতে পারো। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমার দেওরের সাথে একটা ঘটনা ঘটে গেছে, অনেকটা মানে বেবি হয়ে আর নেই, তো যাই হোক তো আমাদের 1 মাসের শৌচ ছিল এতদিন, তো সব কিছু না আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, মানে করা হবে না মানে আমি করছি, ঘরে না করা হয়ে গেছে, আজকে শেষ হয়ে গেছে সব কিছু। তবে আমি জানি না কালকে রাত বিকেলবেলা যে সময় ফোন এসেছিল তো তখন জানতে পেরেছি, তো আমি না রাত্রিবেলা করতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ। তো তোমার দাদাভাই মানা করছে যে না রাত্রিবেলা আর পরিষ্কার করতে হবে না কারণ অনেকটা 2-3 ঘন্টা টাইম লাগবে, তো এত রাত্রে করতে হবে না, তুমি না হয় দিনের বেলা করে নেবে। তো সেই কারণে আমি সকালবেলাও করিনি, তো দিনের বেলা ভাবছি সব গুছিয়ে রাখবো আর কালকে সকাল সকাল সব জল টল চেঞ্জ করে স্নানটা সেরে নেব। তো সেই কারণে এবার কি এবার ওকে ঘুম পাড়িয়ে দিলে আমার কিছুটা মানে আরামসে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারবো, তো সেটাই অপেক্ষা। আর ওকে ঘুম দেখো ওর ঘুম আসছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো চলো আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর রান্না করে যাবো কাজ করবো। ঠান্ডাটা তো ভীষণ লাগছে, শরীরটা ঠিক নেই কদিন ধরে এমনিতেই, সেই কারণে এক কাপ চা খেয়ে যাতে শরীরটা গরম হয় তো তারপর লাগলাম ঘরের কাজে। আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করব, আর এত শীতের মধ্যে আর ঘর পরিষ্কার করতে লাগলে না অনেকটা পুরো দিনটাই চলে যায়, তো আজকের দিনটা তো আমার এখানেই যাবে আমি জানি, সন্ধ্যা হয়ে যাবে এগুলো গোছাতে গুছাতে কারণ দিনটা অনেক ছোট। আর আমি যখন কাজ করতে লেগেছি না তো মোটামুটি 10:30-11টা বেজে গিয়েছিল, তো বুঝতেই পারছো অনেক লেটে লাগিয়েছি। তবে জানো তো এইসব কাজ যখন করি মানে একা একা কাজ করি না তখন ভীষণ আগের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে, আর আমার তো সত্যি কথা বলতে আমার অতীতটা ভীষণ অন্ধকার ছিল, সেই কারণে আমার এসব ভাবতে ভাবতে না চোখের জল চলে আসে। আর যেটা আজকেও হয়েছিল আমি কাজ করতে করতে রীতিমতো কান্না করছিলাম। যাই হোক আসলে আমার এই ঘরে দেখো মোটামুটি 4-5 বছর কেটে গেছে, আমার বিয়ের 7 বছর রানিং চলছে, আর আমি মানে এরকম বন্ধ করেই দেখো ভীষণ ভালো আছি, স্বর্গ মনে করে এইসব ঘরেই থেকে যাচ্ছি। অন্যরা দেখলে বলবে কিসের মধ্যে আছে কেমন আছো একটা হয় না, কিন্তু আমার মানে খারাপ লাগে না কারণ ওই আমার জীবনটাই এমন মানে অতীতটা না ভীষণ খারাপ ছিল, সেই কারণে আমি ওই এখন যা আছি ভীষণ ভালো আছি। আমার বর আমাকে ভীষণ ভালো রেখেছে কারণ ওই মানুষটা না একজন মানে একদম আমার জীবনে ভগবানের মতো বলতে পারো, কারণ আমি এমন একটা জায়গায় ছিলাম সেই জায়গা থেকে ও যখন আমাকে এইখানে বিয়ে করে নিয়ে এসছে আর আমাকে যেভাবেই রেখেছে আমি ভীষণ হ্যাপি। তবে এইসব ভাবতে ভাবতে না সত্যি কান্না চলে আসে, আর ওই মানুষটা জীবনে আমার জীবনে সত্যি সবচেয়ে স্পেশাল মানুষ আমার বর, আর ওই মানুষটার অবদান আমি সত্যি কখনো বুঝতে পারবো না কারণ অন্য কেউ হলে না এতটুকু করতো না, হয়তো অন্য ছেলেকে যদি আমি বিয়ে করতাম তাহলেও এতটুকু আমার জন্য ও যা করে বা যা করেছে এতটুকু ও করতো না। না না আমার মানে অতীতটা যে পুরোটাই খারাপ ছিল এমন নয়, তবে হ্যাঁ আমার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা সারা জীবন আমি ভুলতে পারবো না, হয়তো মরার আগ পর্যন্ত সেগুলো আমার সঙ্গেই থাকবে। তবে সেই সব ঘটনা যখন আমি মানে আমার বরের সঙ্গে শেয়ার করেছিলাম না, সেই মানুষটা আমাকে একটা ঘুরে একটা প্রশ্ন পর্যন্ত করেনি, আর যেই জায়গায় এইসব কথা যদি অন্য ফ্যামিলিতে হতো না তো হয়তো আগুন লেগে যেত। সেই কারণে না
মানে ওই মানুষটা ভীষণ স্পেশাল, এরকম মানুষ ভগবান সত্যি, মানে একটা সময় ভাবতাম যে ঈশ্বর নেই আর ওইসব ঈশ্বর টিশ্বর বলে কিছু হয় না, কারণ জীবনে এত কষ্ট, তারপর আবার ঈশ্বর যদি থাকতেন তাহলে হয়তো এত কষ্ট দিতেন না, এত জীবনটা অন্ধকারময় করে দিতেন না। কিন্তু একটা সময় তারপর এসে বুঝিয়েছি যে না, ঈশ্বর আছেন বলেই আমি এত কষ্ট করেছি বলেই কিন্তু জীবনে ওর মতো একটা মানুষ পেয়েছি। আর তারপর না যেরকম ও রেখে যে সত্যি ভীষণ হ্যাপি, আমি ঘুরে প্রশ্ন করি না বা কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না যে আমি এরকম করে থাকবো না বা এরকম না বা এরকম ওইটা না ওইটা খাবো না বা ওইটা করবো না, কারণ প্রশ্নই আসে না। এমন একটা মানুষ না ভগবানের মতো, আর যা করে আমার জীবনে সত্যি প্রসাদ হয়েছে। জানো তো আমি একটা ভিকটিম ছিলাম, মানে তোমাদের কীভাবে বলবো, আমি একটা র‍্যাপ ভিকটিম ছিলাম, কিন্তু বিয়ের পর যখন আমার বয়স সেই সব কথা শুনতে পেরেছিলো, মানে ঘুরেও না একটা প্রশ্ন পর্যন্ত আমাকে করেনি, তারপরে তো আর কোথাও কোনো জায়গাই থাকে না। না আরও অনেক স্পেশাল স্পেশাল জিনিস করেছে ও আমার জন্য, কিন্তু এইটা আমার জীবনের সবথেকে বড় স্পেশাল জিনিস ছিল, যেখানে না একটা সময় রমরমার গ্রামের মধ্যে খবর ছিল, মানে চর্চা চলছিল বা যাই হোক, অনেক বছর পর আমার বিয়ে হয় ওর সঙ্গে। কিন্তু যখন বিয়ের পর, বিয়ের সময় ওইসব কথা তো বলা হয়নি, তবে বিয়ের পর যখন আমি ওকে, মানে একটা সময় হয় না যে এত ভালো মানুষ কিছু জিনিস লুকিয়ে রাখা ইচ্ছে করে না, তো আমারও করেনি। আমি যখন ওকে সেই কথা বলেছিলাম, ও কিন্তু ঘুরে একটা প্রশ্নও করেনি। সেই দিন থেকে সত্যি ও আমার জীবনে আরও স্পেশালিটি নিয়ে আসে, আর কি বলবো, মানে বলার মতো নয়। তবে ওই সব কথা আমি যখন একা থাকি না, ভেবে ভেবে সত্যি আমার চোখের জল চলে আসে। আমি অবশ্যই তোমাদের একদিন সব খুলে বলবো, যদি তোমরা জানতে চাও তো। সব কথা মানে নিজেকে একটুখানি মাঝে মধ্যে হয়ে যায় এরকম, নিজে না একদম ভেঙে পড়ি ওই কথিতের কথা ভেবে। তবে হ্যাঁ, আমি এখন ভীষণ ভালো আছি, তবে একটা সময় ছিল সত্যি ভীষণ অন্ধকার ছিল আমার জীবনে, আর ভাবিনি কখনো এই দিনটাও আমি লিড করতে পারবো, এই দিনটাতেও আমি মানে থাকতে পারবো, এক্সিস্ট করবো বা বাঁচতে পারবো। আমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটে আমি ভীষণ ছোট ছিলাম, 11 বছরের একটা বাচ্চা মেয়ে ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে ওই সব কথা সবাই ভুলে গেছে, মা বাবা কেউই মোটামুটি মনে রাখেনি। তবে বিশ্বাস করো, জানি না কেন অনেক চেষ্টা করি ওই সব কথা কখনো ভাববো না, কিন্তু আমার না মাঝে মধ্যে এই সব কথা কেন জানি মনে পড়ে যায়, কারণ ওই জীবনের একটা অংশ থেকে যায়, ভুলা যায় না, যাই ঘটে তোমার সাথে খুব ভুলা যায়।